আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাই মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের অশেষ রহমতে দয়ায় আমরা সকলে ভালো আছি, এজন্য বলি আলহামদুলিল্লাহ। তো স্টুডেন্ট, আজকে আমরা যে ক্লাসটা করব, এই ক্লাসের পূর্বেই তোমাদের কাছে কিছু থিম ডায়লগ নিয়ে আমরা কিছু কথা বলতে চাই। সে কথাটা হলো যে আমরা অবশ্যই পিতামাতাকে সম্মান করব, শ্রদ্ধা করব এবং টিচারদেরকে মান্য করব, অর্থাৎ যে আমাদের পড়াশোনা সংক্রান্ত টিচারদের পক্ষ থেকে যে ধরনের উপদেশ, এগুলো সবই আমরা মেনে চলব, তাই না? আচ্ছা, ভেরি গুড। পিতামাতার কথা শুনলে আমাদের সব কিছু ভালো হয়, সহজ হয় এবং মহান রব্বুল আলামিন খুশি হন। ঠিক আছে, তো আজকের ক্লাস আমরা আলোচনা করব যে বিষয়টা, সেটা হলো যে শিডিউল অনুযায়ী দোয়া মাসুরা, সালাম এবং মুনাজাত। তো আজকের ক্লাস শুরু করার আগেই পূর্বের ক্লাস থেকে আমরা একটু প্রশ্ন জেনে নিই। আচ্ছা, পূর্বের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে এখানে তাশাহুদ। আচ্ছা বলো তো, তাশাহুদ কখন পড়তে হয়? মার্শাল্লাহ, খুব সুন্দর হয়েছে। এরপরে বলো তো, তাশাহুদের পরে কোন দোয়াটি আমরা পড়ি? ওকে, ভেরি গুড। তো চলো, আমরা সময় না বাড়িয়ে এখন শুরু করি আজকের ক্লাস। তো আজকের ক্লাসের প্রথমেই হলো আমরা পড়ব হলো দোয়ায়ে মাসুরা। তাহলে দোয়া মাসুরা তোমরা সবাই বের করো, এই যে বইয়ে পৃষ্ঠা নম্বর 28 অর্থাৎ 28 পৃষ্ঠায় আছে। তাহলে এখানে পৃষ্ঠা 28, ঠিক আছে, 28 পৃষ্ঠায় আছে এটা। তো আমরা এটা সুন্দর করে এখন শুরু করে দিই। আচ্ছা, তোমরা সবাই আমার সাথে পড়াটা ধরবে এবং সুন্দরভাবে তোমরা প্র্যাকটিস করবে, যাতে এটা আমরা করতে পারি। তো কোরআন হাদিসে বর্ণিত দোয়াগুলোকে দোয়া মাসুরা বলা হয়। তাহলে কোরআন হাদিসে বর্ণিত দোয়াগুলোকে কি বলা হয়? দোয়ায়ে মাসুরা বলা হয়। আচ্ছা, সালাতে দোয়া মাসুরা পড়া ভালো? তাহলে যদি প্রশ্ন করা হয় সালাতে দোয়া মাসুরা পড়া কেমন, তাহলেই হলো উত্তর হলো ভালো। দোয়া মাসুরা সালাতে পড়া ভালো। তাহলে সালাতে দোয়া মাসুরা পড়া ভালো, ঠিক আছে? তো এই কথাটা আমরা মনে রাখব। আচ্ছা, এরপরে বলা হচ্ছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতে দোয়া মাসুরা পাঠ করতেন। তাহলে কে সালাতে দোয়া মাসুরা পাঠ করতেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে এখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঠিক আছে? তাহলে এখানে কে পাঠ করতেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আচ্ছা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঠিক আছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া মাসুরা পড়তেন। তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি পড়ে, তাহলে এটা আমাদেরকেও পড়তে হবে, তাই না? এটা কিন্তু আমাদের কোনো মাপ নেই, অবশ্যই আমাদেরকে পড়তে হবে, ঠিক আছে? পড়া ভালো এ কথাটা বলা হয়েছে। তো আমরা এখন সালাতে দরুদের পরে এই দোয়া মাসুরা পড়তে হয়। তাহলে কখন পড়তে হয় দোয়া মাসুরা? প্রশ্ন হলো দোয়া মাসুরা কখন পড়তে হয়? দরুদের পরে। কখন পড়তে হয়? দরুদের পরে। দরুদের পরে দোয়া মাসুরা পড়তে হয়, মাসুরা পড়তে হয়, ঠিক আছে? তো এটা আমরা সুন্দর করে খেয়াল করে পড়ব, যাতে আমাদের কোনো রকমের সমস্যা না হয়, ঠিক আছে? তো স্টুডেন্ট, আমরা এখন দোয়া মাসুরা মাস করব, তোমরা সবাই জানো। তারপর আমরা একটু আবারও দেখে দেখে প্র্যাকটিস করব, যাতে আমরা সুন্দরভাবে পড়তে পারি। আচ্ছা, আল্লাহুম্মা ইন্নি জলম তো নাফসি জুলমান কাসিরাও
ওয়ালা ইয়াগফিরুজ জুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। তাহলে এটা দোয়া মাসুরা, আমরা এটা সুন্দরভাবে পড়ব। তো এখানে বলা হচ্ছে এর অর্থ, হে আল্লাহ আমি আমার নিজের উপর অধিক পরিমাণে জুলুম করেছি। তাই না, আমরা অনেক সময় নিজেকে নিজের নফসের উপর অর্থাৎ আমাদের নিজের উপর আমরা জুলুম করে থাকি। তুমি ছাড়া আমার অপরাধ ক্ষমা করার ক্ষমতা কারো নেই, অর্থাৎ একমাত্র মহান রাব্বুল আলামিনই আমাদেরকে ক্ষমা করতে পারেন। অতএব আমি আমার অপরাধ সমূহের জন্য তোমার নিকট প্রার্থনা করছি। কার কাছে করছি? একমাত্র মহান রাব্বুল আলামিনের কাছে আমরা এই আমাদের ভুল ত্রুটির জন্য আমরা ক্ষমা করব চাইব। ঠিক আছে, আমার উপর অনুগ্রহ করো। তাহলে আমার উপর কী করো? অনুগ্রহ করো, নিশ্চয় তুমি অত্যন্ত ক্ষমাশীল ও দয়াময়। তাহলে মহান রাব্বুল আলামিন নিশ্চয় তিনি কি ক্ষমাশীল এবং দয়াময়, একমাত্র তিনি আমাদের উপর সবচেয়ে বেশি দয়া করতে পারে, এছাড়া দ্বিতীয় কেউ এরকম দয়া করার মতো কেউ নেই। ঠিক আছে, তা আমরা দোয়া মাসুরা সুন্দরভাবে পড়ব এবং এটা সুন্দরভাবে আমরা অনুসরণ করে আমরা সলাতে এটা আমরা পড়ব এবং মহান রাব্বুল আলামিনের কাছে সান্নিধ্য অর্জন করব বা লাভ করব। ঠিক আছে, তা আমরা সুন্দরভাবে পড়ব। তোমরা বুঝতে পারছো সবাই? আচ্ছা, তো এরপরে দেখো এখানে লেখা আছে আমাদের নামাজের শেষে আমরা সালাম ফিরিয়ে আমরা সলাতকে শেষ করি, তাই না? অর্থাৎ সালামের মাধ্যমে আমাদের সালাতের পরিসমাপ্তি হয়, অর্থাৎ নামাজ শেষ হয়। তো মহান রাব্বুল আলামিন আমাদেরকে কিভাবে সালাম দিতে হবে সেটার মাধ্যমে কিভাবে সালাম দিতে হবে সেটা আমরা এখন পড়ব। সালাতের শেষ গুরুত্বপূর্ণ কাজটি হলো, সালাতের শেষ গুরুত্বপূর্ণ কাজটির নাম কি? সালাম। তাহলে প্রশ্ন হলো সালাতের শেষ গুরুত্বপূর্ণ কাজটির নাম হলো সালাম, তাই না? তাহলে এখানে সালাম কথাটা আমরা লিখব, সালাম সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম। যদি প্রশ্ন হয় তাহলে আমরা ওভাবে সুন্দর করে উত্তর দিয়ে দিব। ঠিক আছে, এরপরে বলা হচ্ছে দোয়া মাসুরা পড়ার পরে প্রথমে ডানে ও তারপরে বামে কী করতে হয়? সালাম ফেরাতে হয়। সালামের বাক্যটি হলো এই যে দেওয়া আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তাহলে এটা আমরা ডান দিকে একবার দিব এবং বাম দিকে একবার এই সালামটা আমরা দিব। ঠিক আছে, তো এর অর্থ কী? এর অর্থ হলো যে তোমাদের উপর শান্তি ও আল্লাহর রহমত বর্ষিত হোক। আমরা যখন রাস্তাঘাটে চেনা অচেনা সবাইকে আমরা সালাম বিনিময় করব, তবে সালাম দেওয়ার কিছু ক্ষেত্রও আছে। কেউ যদি কোনো মন্দ কাজে লিপ্ত থাকে তাকে সালাম দেওয়া না দেওয়াটাই কী হবে? অর্থাৎ সালাম আমরা যেখানে অবশ্যই দেওয়া প্রয়োজন সেখানে আমরা সালাম দেব। ঠিক আছে, সালামের অর্থটা আমরা পড়লাম যে আল্লাহ কী বলেছেন যে এখানে তোমাদের উপর শান্তি ও আল্লাহর রহমত বর্ষিত হোক, আল্লাহর রহমত বর্ষিত হোক, তাই না? তো আমরা সালামের কৌশলন বেশি বেশি করব, যে সালাম আগে দেয় তার উপর কি আল্লাহ খুশি হন না? আল্লাহ খুশি হয় এবং তার সম্মান মান সম্মান বৃদ্ধি পায়, এবং যে আগে সালাম দেয় তার কোনো অহংকার থাকে না। ঠিক আছে, তো আমরা সবাই সালামের প্রচলন বেশি বেশি করব, ছোট বড় সকলকে আমরা সালাম দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরে বলা হচ্ছে মুনাজাত, এরপরে যে আরবিটা দেখতে পাচ্ছ দেখো এখানে মুনাজাত, তা আল্লাহ তাআলার কাছে আবেদন নিবেদন কাকুতি মিনতি, ঠিক আছে, করাকে মুনাজাত বা দোয়া বলে। তাহলে আল্লাহর কাছে কোনো কিছু আমরা নিবেদন কাকুতি মিনতি করাকে মোনাজাত, অর্থাৎ আমরা আল্লাহর কাছে কী প্রার্থনা করি, চাই, কী প্রয়োজন, কী সমস্যা, সেটার মাধ্যমে আমরা কি সেটাকে মোনাজাতের মাধ্যমে আমরা আল্লাহর কাছে পৌঁছিয়ে দেবো ইনশাআল্লাহ, তাই না? আচ্ছা, প্রত্যেক ফরজ সালাতের শেষে মোনাজাত কবুল হওয়ার একটি উপযুক্ত সময়। প্রত্যেক সালাতের শেষে আমরা কী করব? যদি মোনাজাত করি তাহলে এটা
কবুল হওয়ার উপযুক্ত একটি সময়। এই সময় যে কোনো ভালো দোয়া করা যায়, ঠিক আছে? কখন করা যায়? ফরজ নামাজের পর। কোরআন মজিদ ও হাদিস শরীফে অনেক মোনাজাত রয়েছে, একটি সংক্ষিপ্ত ও সুন্দর মোনাজাত এখানে লেখা হয়েছে, বাংলা উচ্চারণ দেওয়া আছে এবং এটি পবিত্র কোরআন মজিদের সূরা বাকারা 201 নম্বর আয়াত, তাই না? তাহলে আমরা একটু দোয়াটাকে পড়ে নিই। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান নার। তাহলে আমরা এ বলে দোয়া করব। এর অর্থ কি? হে আমাদের প্রতিপালক, আমাদের এই দুনিয়ার কল্যাণ দাও এবং আর আখিরাতেও কল্যাণ দাও এবং দুজকের শাস্তি থেকে আমাদেরকে রক্ষা করো। তো ডিয়ার স্টুডেন্ট, এই যে মোনাজাত, যে কোরআনের যে আয়াতটি, এটা আমরা আল্লাহর কাছে চাই যে এখানে বলা হচ্ছে যে দুনিয়াতেও আমাদের কল্যাণ এবং আখিরাতেও কল্যাণ এবং দুজকের শাস্তি। দুজকের মতো বড় শাস্তি পৃথিবীতে কেন? পৃথিবীতে তো কোনো এগুলো কষ্ট দুজকের কষ্টের সাথে তুলনা করাই মানে বাহুল্য, ঠিক আছে? তো এখানে বলা হচ্ছে দুজকের শাস্তি থেকে আমাদেরকে রক্ষা করো। তাহলে এই দোয়াটা যদি আমরা নামাজের পরে মোনাজাতের মাধ্যমে করে থাকি, তাহলে মহান রব্বুল আলামিন যদি কবুল করেন, তাহলে আমাদের আর কোনো পরকালের কোনো টেনশন থাকবে না, আমাদের কষ্টের কোনো কারণ হবে না। তাই এসো আমরা সবাই মিলে মহান রব্বুল আলামিনের সেই যে আদেশ, যা কিছু আদেশ করেছেন সেগুলো আমরা বাস্তবায়ন করার অর্থাৎ পালন করার জন্য চেষ্টা করি এবং অন্যদেরকেও আমরা এটা বলি, ঠিক আছে? তো আমরা 5 ওয়াক্ত সালাত সবাই আদায় করব এবং নামাজের পরে অবশ্যই আমরা মোনাজাত করব এবং আল্লাহর কাছে কাকুতি মিনতি করে তার কাছে আবেদন নিবেদন আমরা কী করব, পুষিয়ে দিব, যাতে করে আমরা দুনিয়াতেও আমাদের জন্য কল্যাণ হয় এবং পরকালে আমরা সেই গ্রেট অ্যাচিভমেন্ট যেটা, সেটা আমরা অর্জন করতে পারি। এই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দেয়। আমিন। তো ডিয়ার স্টুডেন্ট, আমরা ক্লাসের শেষ প্রান্তে চলে আসছি। তো তোমরা এই মোনাজাতের অর্থটি তোমরা সুন্দর করে লেখো, ঠিক আছে? এটাই তোমাদের জন্য এইডব্লিউ। তাহলে এখানে দোয়া মাসুরা পড়া, দোয়া মাসুরা পড়া, ঠিক আছে? আচ্ছা, আর এখানে হলো মোনাজাত, মোনাজাত, ঠিক আছে? এখানে মোনাজাত অর্থসহ বাংলায় লেখা লেখা, এটা তোমাদের জন্য এইডব্লিউ। তো আমরা একবারে ক্লাসের শেষ প্রান্তে চলে আসছি, তোমাদের কারো কোনো সমস্যা থাকলে বলতে পারো। আচ্ছা, ভেরি গুড, কোনো সমস্যা নেই। তো সবাই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো, এই শুভকামনায় আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।